বলতে আসেন আমাদের বিষয়ে আগে বলবেন বাবা। রাফুল ইয়াদাইন কেরাত কল্পল ইমাম আমিন বিল জেহের 8 টাকা 20 টাকা এগুলো ফরের মাসালা না তাকবীরে তাহরিমা ফরের মাসালা? প্রথম মাসালা কোনটা? প্রথম মাসালা কোনটা? তাকবীরে তাকবীরে তাহরিমা না? প্রথম মাসালা কি? ওদেরকে বলবেন বাদজান আজকে কিন্তু মাঝখানটা ঢুকতে দেব না। ঘরের নামাজের দরজা কোনটা? ইমামের পিছনে আমিন সুরে বলা, রাসুল এদেন করা, সুরে ফাতিহা পড়া। প্রথম মাসালা কি? প্রথম মাসালা কি বুঝুন? আমার কথা কি আপনারা বুঝেন? প্রথম মাসালা কি? তাকবীরে তাহরিমা। তো ওদেরকে বলবেন যে আজকে তোমার সাথে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত প্রত্যেকটা মাসালা নিয়ে বাজ হবে। দেখবেন আজান শুনিনা শয়তান কত স্পিডে ভাগে, এর চেয়ে ডাবল স্পিডে ভাগবে। আমরা তো চ্যালেঞ্জ করে বলি তোমাদের তাওসিফুর রহমানের নামাজের বই, তোমাদের আসাদুল্লাহ গালিবের নামাজের বই, তোমাদের মুজাফফর বিন মুহসিনের নামাজের বই, তোমাদের অসংখ্য, তোমাদের সালাতুর রাসূল, তোমাদের আলবানীর নামাজের বই, এত অসংখ্য নামাজের বই জাতির সামনে উপস্থাপন করে মসজিদে বাজারে সর্বত্র ফেতনা সৃষ্টি করেছো, কিন্তু তাকবীরে তাহরিমা ফরজ না ওয়াজিব সুন্নত এইটাই তো প্রমাণ করতে পারো না। তো বলবেন যে আজকে বয়স হবে তাকবীরে তাহরিমা থেকে, কোথেকে? কোথেকে? পাকিস্তানের পেশোয়ারে সর্বপ্রথম যে গায়ের মুকাল্লিদ পণ্ডিত শুরু করে, তো এলাকায় 3 জন গায়ের মুকাল্লিদ ছিল, কজন? সংঘর্ষে বুঝবেন শুরুতে সাহেব মাঝখানে দিন শেষে মাদানি, বুঝলেন না? শুরুতে সাহেব মাঝখানে, আগে ছিল সলিমুদ্দিন, এখন মদিনা ইউনিভার্সিটিতে গাইছে কি হয় সলিমুদ্দিন বিন সলিমুদ্দিন, হ্যাঁ? তো মাছ শুরুতে ঢুকে সাহেব, শুরুতে কি মাঝখানে বিন, মাঝখানে কি শেষে হয়তো মাদানি নতুবা জ্বালানি, বুঝলা কি? ওকে না, তো এরকম 3 জন সাহেব মাঝখানে বিন শেষে এরকম 3 জন এলাকার এক পান বিক্রেতা, কি বিক্রেতা? পান বিক্রেতার কাছে মনে হয় হাদিস সব মুখস্ত থাকে, কোরআন শরীফ তো মুখস্ত থাকে, তো ওরা এরকম পণ্ডিতদের কাছে যায় না, তো ওই পান বিক্রেতার কাছে গিয়ে বলে যে তুই তাবলিগ করস না? হ্যাঁ তাবলিগ কর। তো সিল্লা দিয়ে আসতাস, তোর তো নামাজ হয় না, তোর গিয়া না হাজির বিধি বিধি কি কর? এই ওয়াসওয়াসা দেয় না, নামাজই হয় নামাজই, তো এত কথা বলে লাভ কি? নামাজই হয়, এরা নামাজে কালিমায় সব কিছুতে ওয়াসওয়াসা সৃষ্টি করে, সব কিছুতে কি সৃষ্টি করে? আসলে আলে আদিস না আলে ওয়াসওয়াসা, আলে ওদের কথা শুনে ওয়াসওয়াসা লাগে না যে আমারটা হয় কি হয় না, ওয়াসওয়াসা লাগে না? ওসব তো এই কি বলে যে আমি ওযু করলাম মজুটা হয় না কি হয় নাই, এটার নাম কি? আলে আদিস না আলে ওয়াসওয়াসা, কালিমার মধ্যে ওয়াসওয়াসা ঢুকায়, নামাজে ওয়াসওয়াসা ঢুকায়। আল্লাহ শিখাইছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, হ্যাঁ বলেন, এরপরে মিন শাররিল মিন শাররিল, আল্লাহ শিখাই দিয়েছেন, বলো আল্লাহ খন্নাসের ওয়াসওয়াসা থেকে বাঁচাও, খন্নাসের ওয়াসওয়াসা থেকে। এখন প্রশ্ন হলো খন্নাস কি খালি শয়তান না মানুষও? জবাব আল্লাহর কাছ থেকে শুনবেন না, আল্লাহ বলেন এরপরে মিনাল জিন্নাতি মিনাল জিন্নাতি, আল্লাহ জানিয়ে দিলেন খন্নাস শুধু ইবলিস রূপে শয়তান নয় মানুষ, কিন্তু ওই ইবলিস খন্নাসের থেকেও বেশি ভয়ঙ্কর হলো ওই মানুষ রূপী খন্নাসটা, কারণ ইবলিস কি আপনার সামনে সাহেব বিন মাদানি হয়ে সৌদি রুমাল মাথায় দিয়ে আসতে পারে? আরে ওই সৌদি রুমাল মাথায় দিয়ে আইসে আপনার মনে ওয়াসওয়াসা সৃষ্টি করতে, কিন্তু হ্যাঁ পারে না, হ্যাঁ পারে না? তো শয়তানের ওয়াসওয়াসাটা হয় মনে, আর হে সরাসরি সৌদি রুমাল মাথায় দিয়ে আইসা আপনার মনের মধ্যে, আপনার নামাজের মধ্যে, আপনার কালিমার মধ্যে, আপনার সাংসারিক জীবনের মধ্যে ওয়াসওয়াসা ঢুকে যায়। এই আলে আদিস না আলে ওয়াসওয়াসা? আলে তো ওই 3 আলে ওয়াসওয়াসা মনে আছে তো? সাহেব বিন মাদানি, সাহেব বিন মাদানি, আই যে তোর সাথে আজকে বহস হবে তোর তো নামাজই হয় না, তোর কি হয় না? তো বলতে যে ভাই আমি তো বহস কিছু বুঝি না, সাধারণ মানুষ আমি পান বেশি,
আল্লাহ এবং নবীর কথা ছাড়া কোন ব্যক্তির মতামত গ্রহণযোগ্য নয়। এই যে আমাদের বলে হুজুর, ও বললে যে হুজুর বকবাস করে গেছে, কিছুই নাই বই দেখে। চার মাযহাবের অন্তরালে, চার মাযহাবের খলিলুর রহমান বিন ফজলুর রহমান রা, এই শব্দটা আমার না, মতিউর রহমান মাদানি, সে ফাজাইলে আমালের, ফাজাইলে সাদাকাতের একটা, ফাজাইলে আমলের ভূমিকার সমালোচনা করতে গিয়ে একটা ভিডিও ক্লিপ ছেড়েছে, সেখানে শয়তানি করে সেখানে হযরত ইলিয়াস রহমাতুল্লাহর নাম পড়ছে রা। তো আমি আর মতিউ বললাম, নিজে নিজে সারা রাত করলাম না, এর জবাব দিলাম। এগুলো আমরা শুরু করলাম না, হেরা শুরু করছে। তো এই র এটা প্রকাশিত হয়েছে হচ্ছে ওদের নিজেদের তাওহীদ পাঠাগার, তারপরে প্রকাশনায় আত তাওহীদ প্রকাশনী, আত তাওহীদ এরপরে যাই হোক, চার মাযহাবের অন্তরালায় এই হুজুরে বইয়ের 26 এবং 27 নম্বর পৃষ্ঠায়, 26 পৃষ্ঠায় লিখেছে, আমরা পূর্বে আলোচনা করে প্রমাণ করেছি যে ইজমা শরীয়তের কিছুই না, ইজমা শরীয়তের। এরপরে 27 নম্বর পৃষ্ঠায় লিখেছে, দীন ইসলামের মধ্যে রায় বা কিয়াসের কোন স্থানই নাই। বুঝতে পেরেছেন? উসুল করা হলো আর কোরআন সহিহ, কোরআন এই জন্য লেখা দিলাম না, লোকমান হুজুর বকবাস করে গেছে, এটা আমাদের বই না, এদের বই, এদের নিজেদের প্রকাশনী থেকে বের করা। তো এই পান বিক্রেতা বললো, হুজুর আমি তো আপনাদের মতো আহলে হাদিস হতে চাই, তো আমার নামাজের পুরো মাসালা যদি বুঝায় দেন, আহলে হাদিস হলে কই বাত নেই। তো বললো ঠিক আছে, জিজ্ঞাসা করো রফুল এজান করতে হবে কি হবে না, সেটা জিজ্ঞা একবার না। হুজুর আজকে ঘরের মাঝখান দিয়া শীত দিয়া ঢুকতে দেব না, শীত দিয়া প্রথম মাসালা কি রফুল এজান না তাকবীরে তাহরিমা। তাহলে ঘরের দরজা, নামাজ নামক ঘরের দরজা রফুল ইয়াদাইন আমিন বিল জেহের না তাকবীরে তাহরিমা, হে বই লেখলে প্রথমে তাকবীরে তাহরিমার মাসালার উপরে জরাহ তাদিল করে না প্রথমেই রফুল ইয়াদাইন আমিন বিল জেহের শুরু করে, তাকবীরে তাহরিমা শুরু করে, এটার বিপরে বিস্তারিত আলোচনা করে, প্রথমেই কোন জায়গায় যায় রফুল ইয়াদাইন আমিন বিল জেহের, তাই না? প্রত্যেক মাহফিলে বয়ানে বকওয়াস যে করে, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে না মাঝখান দিয়ে ঢুকে। তো বললো আজকে কিন্তু মাঝখান দিয়ে ঢুকতে দেব না, শুরু হবে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে, কোথেকে ঠিক বল। আমার প্রথম নম্বর প্রশ্ন হলো, তাকবীরে তাহরিমা ফরজ না ওয়াজিব না সুন্নত? জানতে হবে না, হবে না, না জানলে নামাজ পড়া যাবে, নামাজ সহি ভাবে পড়া যাবে? একজন কয় সাহেব বিন মাদানি, সাহেব বিন কয়টা ফরজ রেগি, তিনজন না পাশের ঘুষি দিয়ে কয় যে তুই ফরজ কলি কেমনে, ও ফরজ কি দ্বারা প্রমাণিত? ফরজ হচ্ছে কোরআন দ্বারা প্রমাণিত, কি দ্বারা প্রমাণিত? কোরআন থেকে দেখা, যেখানে আল্লাহ বলেছেন তাকবীরে তাহরিমা বড়া ফরজ, কোরআনে কোথাও আছে? আছে ফরজ ওয়াজিব সুন্নত এগুলো শব্দ কোরআনে আছে? এখন সুবে সুবে এক কয় যে তুই আমার খামাইলি কেন, কতই কো হুকুম কি, এক কয় শূন্য কি শূন্যত যে কইলি, শূন্যত কি দ্বারা প্রমাণিত? তাহাদিদা ও দেখা নবী বলেছেন তাকবীরে তাহরিমা শূন্য, তাকবীরে তাহরিমা কইদা তাব্বারা ফাকাব্বিরু কত কি, নবী বলেছেন তাকবীরে তাহরিমা ফরজ বলেছেন কোথাও, কোরআনে আছে হাদিসে আছে? এগুলো বের করেছেন কারা? ফরজ ওয়াজিব সুন্নাত এগুলো বের করেছেন কারা? কারা বের করেছেন? এই ফেকার কিতাব থেকে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এই শব্দগুলি চুরি করে আর বকবাস করে কোরআন আর সহিহ দিয়েছে। এই শব্দ বলার অধিকার কেবলমাত্র আমাদের আছে। আমরা বলি আমাদের উসুল তিনটা, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকু, উসুল আমাদের দুইটা না তিনটা? এক তো উসুল দুইটা, এ ফরজ ওয়াজিব সুন্নত বলার কোন অধিকার তার আছে? যদি ফরজ ওয়াজিব সুন্নত বলে বলবেন যে এই শব্দটা ফরজ ওয়াজিব সুন্নত আল্লাহ বলেছেন না নবী বলেছে, প্রশ্ন করতে পারবেন তো? পারবেন না? যদি কোরআন এবং সহিহ হাদিস থেকে
ফরজ ওয়াজিব সুন্নাত শব্দ না দেখাতে পারো, তাহলে তোমাদের কোন অধিকার নাই যেই হেদায়ের বিরুদ্ধে, যেই ফতোয়ায় শামির বিরুদ্ধে, যেই ফতোয়ায় তাতারখানিয়ার বিরুদ্ধে, যেই আলবাহরুল রায়কের বিরুদ্ধে, যেই আন্নাহরুল ফায়েকের বিরুদ্ধে বকওয়াস করো। সেই সকল ফেকার কিতাব থেকে, এই সকল পরিভাষা যারা ফুকায় কেরাম নির্দিষ্ট করেছেন সেই সকল কিতাব থেকে যার বিরুদ্ধে বকওয়াস করো, সেখান থেকে চুরি করার কোন অধিকার তোমাদের না। যেহেতু আমরা ফকি মানি, ফেকা মানি, এই জন্য ফরজ ওয়াজিব সুন্নত এগুলো আমরা বলতে। তো দ্বিতীয় জন তো বলল সুন্নত, বলেছে সুন্নত কি দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা, হাদিসে দেখা বলেছো তাহলে কি? হ্যাঁ একজন বাকি আছে না, হ্যাঁ কয়েক তোরা দুজন বেদাতি, তোরা দুজন কি বেদাতি কেন? ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ওয়াজিব এগুলো আল্লাহ বলেন নাই, নবী আলে হাদিস কা দু উসুল আতিউল্লাহ বা আতিউর রাসূল, আল্লাহ মানি নবী মানি ব্যক্তির মতামত গ্রহণযোগ্য না, ব্যক্তির মতামত। তোরা এই ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলো তো ফুকায় কেরামের খুরাফা, ফুকায় কেরামরা বানাইছে, তোরা তাদের অনুসরণ করে বেদাতি হয়ে গেছে, বেদাতি হয়ে গেছে। তো এইবার ওই পান বিক্রেতা আলে বোলামাদের সাথে সম্পর্ক আছে, তো তো কিছু পরে আর কি, তো বুখারীরা অনুবাদ খুলা বের করছে, যেখানে ইমাম বুখারী শিরোনাম কায়েম করেছেন বাবু ইজাবুত তাকবীরি, তাকবীরে তাহরিমা ওয়াজিব হওয়ার অধ্যায় বুখারী শরীফ খুলে দেখ, বাবু ইজাবুত তাকবীরি। তাহলে ইমাম বুখারী তাকবীরে তাহরিমাকে কি বললেন, কি বললেন ওয়াজিব বললেন না? এরপরে নাসাই শরীফ খুলে দেখুন, সেখানে লেখা আছে বাবু ফরজুত তাকবীরে, যে তাকবীরে তাহরিমা ফরজ হওয়ার অধ্যায়। তাহলে ইমাম নাসাইর মধ্যে তাকবীরে তাহরিমা, তাহলে হে তো বললো যে ফরজ ওয়াজিব সুন্নাত এগুলো যে বলে হে হচ্ছে বেদাতি, হ্যাঁ কি? তা আপনার এই ফতোয়াটা ইমাম বুখারী আর ইমাম নাসাইর দিকে একটু ঘুরান তো, তাহলে চুপ, হ্যাঁ কি? ওর চুপ থাকে দেখা কতক্ষণ চুপ করে লেখে বলে যে তুই আমিন সুরে বলতে হবে না আসতে হবে, এটা বল এইদিকে দেখো, এটা বলে না না দরজা সারা আজকে ঢুকতে দেবো না, দরজা সারা আমিন রাফুল এদেন কেরাত ফলফল ইমাম এগুলো দরজানা মাঝখানের অংশ। ওরে যখন আপনি বলবেন যে তাকবীরে তাহরিমা দিয়ে, তাহলে প্রথম নাম্বার প্রশ্ন মুখস্থ হয়েছে আপনাদের, ঝগড়া করতে আসলে প্রথম নাম্বার তাকবীরে তাহরিমা যদি তুমি বলো কোরআন এবং সুন্নাহ থেকে তোমাদের সুনির্দিষ্টকৃত, তোমার সীমাবদ্ধকৃত, তোমার নিজের জবানে সীমাবদ্ধকৃত দুই দলিল দ্বারা ফরজ ওয়াজিব সুন্নাত প্রমাণ করতে না পারো, এগুলো থেকে এগুলো বিষয়গুলি যার কাছ থেকে নিবা শেষ পর্যন্ত তার কাছ থেকেই নিতে হবে, আর এগুলো যদি আল্লাহ এবং রাসূল থেকে পরিষ্কার ভাবে দেখিয়ে দিতে পারো তাহলে আমি তোমার কথা মেনে নেব। পয়েন্টটা বুঝে আসছে আপনাদের? ঠিক আছে, এটা আমি লেখা দিলাম, আরেকদিন জবাব দিব, লেখা দে আরেকদিন জবাব দিব লেখা। তো দ্বিতীয় মাসালা দিগা, তো আমার দ্বিতীয় মাসালা হচ্ছে আমি নামাজের মধ্যে ভুলে বললাম আল্লাহু আকবারের বদলে আল্লাহু আজামু, হতে পারে না, হতে পারে না, ইচ্ছা করেই করলাম। আর আল্লাহর হুকুম কি কোরআন এবং সহি হাদিসের আলোকে যা ভাবছে, জানতে হবে না, এই মাসালা জানতে হবে না। এখন তিনজন চুপ করে দেয়, কয় তুই তারা দিন আমার আট টাকা টা বিশ টাকা তিরে দিবা, তারা এরকম আট টাকা না বলে যে না দরজা ফেলা, তার দিলে তাই মাসালা না, যে কিসের মাসালা? প্রথম মাসালা শেষ না করে মাঝখান দিয়ে শীত দিয়ে ঢুকতে দেবেন না, প্রথম মাসালা সমাধান করতে হবে না, হবে না? তো একটি কথা আরেকটা জিগা, এটাও লিখে নিলাম, আরেকদিন জবাব দিব, আরেকদিন ভালো করে শুনলে। তিন নাম্বার প্রশ্ন, তিন নাম্বার প্রশ্ন কি কো? তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ইমাম সাহেব জোরে তাকবীর দেয় মুসল্লি, হেরা জোরে দেয় না আস্তে দেয়, আস্তে দেয় না? আমাকে তোমার আপনারা বুঝুন না, ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে হাত বাঁধে, ইমাম জোরে কয় না আস্তে কয়, মুসল্লিও জোরে কয়, জোরে কয় বলে বলবেন যে কোরআন এবং সহিহ হাদিস থেকে একটা নস দেখা যেখানে নবী বলেছেন ইমাম জোরে তাকবীর বলবে মুসল্লি আস্তে তাকবীর বলবে, জানতে হবে না,
হবে না? আপনি আমিন আসতে বললে আপনার পিছনে সারাদিন বসবাসা দেয় না যে আমিন আসতে কাও সুন্নত অনুযায়ী হয় না, তাই না? আমিন আসতে বললে আপনার পিছনে পিছনে ঘুরে না ঘুরে না হে যে ইমামের পিছনে আসতে আসতে তাকবীর কয় হের নামাজ হয় কি হয় না জানতে হবে না, হবে না? ঘটনাটা বুঝেন, আমিন আপনি আসতে বললে আপনার পিছনে বসবাসা দেয় না, দেয় না? ইশতেহার ছাপে না, চ্যালেঞ্জবাজি করে না, ওরা করে না আমিন আসতে বলার একটা সহি সরি গায়ের মজরু রেওয়ায় দেখাও, বকবাস করে না? তো ওরে কালকে থেকে বলতে পারবেন তো, আর আজকেও যদি পান আর এখানে যদি থাকে, যদি ভালো হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, না ভালো হলে ওরে প্রথমে বলবেন বকবাস গিরি ছেড়ে দিয়ে তাকবীরে তাহরিমার প্রথম মাসালা ইমাম জোরে তাকবীর কয় তোরা ওরে আসতে বলিস, আমরা আমিন আসতে বললে সারাদিন পিছে পিছে বকবাস করে এত এস্তেহার দেখাও, এত ফতোয়া বাজি করো, ফেতনা সৃষ্টি করো, তুমি যে ইমামের পিছনে আসতে আসতে তাকবীর বলো একটা সহি হাদিস দাও, জানতে হবে না? ও কয় যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না এটা দিগা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, ও বলে যে না প্রথম মাসালা তাকবীরে তাহরিমা, প্রথম মাসালা কি এইটা না যাইরা সামনে আর আগাইতে দেবেন দেবেন না, পিছনে মানে আমার কথা বুঝেন না, পিছনে লোকেরা মানে দিবেন, ফেতনা সৃষ্টি করতে আসলে প্রথমে কি বলবেন যে তাকবীরে তাহরিমার মাসালার সমাধান, প্রথমে কোন মাসালার সমাধান? তাকবীরে তাহরিমার মাসালার সমাধান ছাড়া সামনে আগাইতে দেবেন না, দেবেন না? যেখানেই চ্যালেঞ্জবাজি করবে, যেখানেই বকবাস করতে আসবে শায়েখ বিন মাদানী কিংবা শায়েখ বিন সালাফি, সেখানেই প্রশ্ন করতে পারবেন তো, বলবেন যে আমাদের এলাকায় ফেতনা করতে আসবে না, আমরা শান্তি মতে আসি, আমরা ধনী দরিদ্র মিলে মসজিদে নামাজ পড়তে যাই, ঈদের নামাজ পড়তে যাই, তারাবী নামাজ পড়তে যাই, আমরা জানাজার নামাজে শরীক হই, তুমি এসে শায়েখ বিন মাদানী হয়ে আমার এলাকায় ফেতনা সৃষ্টি করতেছো, নামাজের সমস্ত মশালা তুমি বলো কোরআন এবং সহি হাদিস দিয়ে দেখা দিবা, তাহলে তাকবীরে তাহরিমার মশালাটা আজকে দেখা দাও, পারবেন না প্রশ্ন করতে? তিনটা প্রশ্ন মনে আছে তো, মনে আছে না? তো বলে যে আজকে তো পারুম না, লেখা দিয়ে আরেকদিন দিব, আরেকদিন আমি বলে যে কিয়ামত পর্যন্ত তাকবীরে তাহরিমার মাসালাই ওরা সমাধান করতে পারবে না। তো এলাকার মানুষ কয় তাহলে লেখা দাও যে এই এলাকার আহলে হাদিসরা, পেশোয়ারের আহলে হাদিসরা তাকবীরে তাহরিমার মাসালারই সমাধান করতে পারে না। দুই দিন পরে মোহাম্মদ বিন সফদর উকারামি রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় গেলেন, গিয়ে শুনলেন এই কাহিনী হয়েছে, তো উনি ওই শিরোনামটা কাইটা লেখলেন যে পেশোয়ারের কথিত আহলে হাদিসদের নামাজ তাকবীরে তাহরিমা ছাড়াই বলি হয়ে গেছে। এখন হুজুররা খুব খেপছে, হুজুর আপনি আমাদের নামাজ বলি হইলো বললেন কেন? উনি বললেন যে বলি কাকে বলে এটা আমাকে আগে শোনাও, আল্লাহু আকবার বইলা জবাই করলে পশুরে বলি কয় না, আল্লাহু আকবার সারা জবাই করলে বলি হয়, বলি হয় কখন? আল্লাহু আকবার বইলা জবাই করলে বলি হয় না, আল্লাহু আকবার সারা জবাই করলে বলি হয়, তো মাসালা তো সমাধান হয়ে গেল। যাদের নামাজ আল্লাহু আকবার তথা তাকবীরে তাহরিমার মাসালার সমাধান ছাড়াই শেষ হয়ে যায় তাদের নামাজ কিছুতেই পূর্ণ হয় না, বরং বলি হয়ে যায়। ওদের নামাজ পূর্ণ হয় না, বলি হয়। আরেকটা মজার কথা বলবো, মনে আসলো বলে নেই,